বর্তমানে কলকাতা পুরসভার অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়তে থাকা বিদ্যুতের বিল। পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন রাস্তায় ত্রিফলা আলো বসানো হয়েছে। এছাড়াও সাংসদ তহবিলের টাকায় বিভিন্ন রাস্তায় বাতিস্তম্ভ বসিয়ে দিয়েছেন বহু জনপ্রতিনিধি, কিন্তু সেই বিল তো গুনতে হচ্ছে পুরসভাকেই। এই পরিস্থিতিতে বিদ্যুতের বিলের বোঝা লাঘব করতে নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কেন্দ্রীয় সংস্থা ইইএসএল এর প্রস্তাব মেনে কয়েকটি রাস্তায় ভেপার ল্যাম্পের বদলে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে এলইডি আলো। কিছুদিন আগে কেন্দ্রীয় সংস্থা ইইএসএল এর তরফে কলকাতা পুরসভার কাছে এলইডি আলো ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তখন এই বিষয়ে পুরসভার অর্থ দফতর বেশ কয়েকটি প্রশ্ন তোলে। কি সেই প্রশ্ন? নতুন আলো বসানো হলে পুরনোগুলির কি হবে? নতুন আলো বসাতে যে টাকা খরচ হবে, বিদ্যুতের বিল সাশ্রয় করে কি সেই টাকা তোলা সম্ভব হবে? নতুন আলো দৃশ্যমানতা কি ভেপার ল্যাম্পের মতোই ভালো হবে? এলইডি আলো বসানো হলে এই সংস্থাকেই কেন দায়িত্ব দেওয়া হবে? আলো খারাপ হলে কি শুধু এই সংস্থাই তা মেরামত করতে পারবে, নাকি অন্য সংস্থাও সেই কাজ করতে পারবে? ইএসএল এর তরফে সেই প্রশ্নের উত্তরও দেওয়া হয়। তারপরই মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত রাসবিহারী কানেক্টর এবং ইএম বাইপাস কানেক্টরে পরীক্ষামূলকভাবে 110টি নতুন বাতিস্তম্ভ বসানো হবে। ভেপারের মতোই এক্ষেত্রেও প্রতিটি বাতিস্তম্ভে দুটি করে আলো থাকে। এই 110টি বাতিস্তম্ভের মধ্যে 55টিতে পুরসভা ভেপার ল্যাম্প লাগাবে, বাকি 55টিতে লাগানো হবে এলইডি লাইট। এলইডি লাগাতে চাচ্ছি যেহেতু এলইডি লাগালে আমাদের অনেকগুলো এনার্জি সেভ হবে, তার জন্যে কয়েকটা রাস্তা আমরা চুনে নিয়েছি, সেই রাস্তায় আমরা এলইডি লাগাতে আরম্ভ করবো খুব শিগগিরই। যে কোনো জিনিস এত বড়ো কালকাটায় যেখানে আমার মানে লক্ষ লক্ষ পোল আছে, সেখানে তো একদিন আমরা চেঞ্জ করতে পারি না, সেটাকে আমাদেরকে ট্রায়াল করতে হবে। এই যে দুটা রাস্তা নিয়েছে, এই দুটা রাস্তা করে যদি সাকসেস হয়ে যায় তাহলে আগামীকালকে আমরা আরও করবো। পুরসভা সূত্রে খবর, পাওয়ার অডিটে যদি দেখা যায় এলইডি আলোয় বিদ্যুৎ সাশ্রয়ের হার সন্তোষজনক, তখন অন্যান্য রাস্তাতেও ভেপারের বদলে এই আলো বসানো হবে। এনার্জি এফিসিয়েন্ট লাইট বসানোর পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছে কলকাতা পুরসভা। পুর কর্তৃপক্ষের বক্তব্য, যদি এটা সাফল্য পায় তাহলে সেক্ষেত্রে সারা কলকাতা জুড়েই এ ধরনের আলো বসানো হবে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।